ঘাটালে গভীর রাতে গাড়িতে করে গরু চুরি, আটকালো ঘাটাল থানার পুলিশ, উদ্ধার দুটি গরু সহ একটি মোষ। ঘাটালে গভীর রাতে গরু ও মোষ চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের নাকা চেকিং এ গাড়ি ছেড়ে পালালো চোরের দল। গতরাতে ঘাটাল থানার দণ্ডিপুর থেকে দুটি গরু এবং একটি মোষ চুরি করে নিয়ে পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীরা। কলেজ মোড় তথা ঘড়ি মোড় বাস স্টপের কাছে কর্তব্যরত পুলিশকে দেখে গাড়ি সহ গরু ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় চোরের দল। গাড়ি সহ গরু ও মোষ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘাটাল থানায়। আজ 10ই ফেব্রুয়ারি খবর পেয়ে ওই গরুর মালিক থানায় আসে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া ওই পিকআপ ভ্যানের মালিকের খোঁজ চলছে। পুলিশের অনুমান, এই সূত্র ধরেই গরু চুরির একটা বড় চক্রের নাগাল পাওয়া যেতে পারে। ঘাটাল থেকে আকাশ দোলের রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।